সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যাডাদার ভিডিও সো আজকে বলতে শেখাবো যেটা আজকে থামলে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট থেকে আপনি কোনো কিছু পার্সেল অর্ডার করেছেন বাট সেই পার্সেলগুলো আসতে খুব একটা সময় লাগছে বা কিছু কিছু ক্ষেত্রে সেই পার্সেলগুলো আবার ক্যান্সেল হচ্ছে সো বিগত যাবৎ অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বলা যায় আমরা ফ্লিপকার্ট থেকে যে কোনো পার্সেল যখন অর্ডার করি সেই পার্সেলগুলো আমাদের আসে না বা পার্সেলগুলো যখন আসে তারা মানে আলাদা একটা অ্যাড্রেস পায় তারা আলাদা অ্যাড্রেসে গিয়ে আমাদেরকে ফোন করে তো দেখুন আজকের ভিডিওতে আমি শেখাবো যে আপনি কীভাবে মানে সঠিক অ্যাড্রেসে আপনি আপনার অ্যাড্রেসটা ফিল করবেন বা সঠিক অ্যাড্রেসে আপনার মানে ফর্মটি সাবমিট করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে শেখাবো সো ভিডিওতে বেশি কথা বলবো না আজকের ভিডিও মেন টপিকে যাব আর ভিডিও শুরু করে আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্টেড ভিডিও ভালো একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো লেটস গো শুরু করা যাক আজকের ভিডিওটি আচ্ছা তো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে কারেক্ট লোকেশন দেওয়ার জন্য আপনি ফার্স্ট টাইম কী করবেন চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে তো আমি এখান থেকে আমি আমার মোবাইল ফোনে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে চলে আসি তো এখানে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা এখন সেকশান তো আপনারা কী করবেন এই অ্যাকাউন্ট সেকশানে চলে যাবেন তো ওখানে আসার পর একটু স্কল করবেন আর স্কল করার পর এই যে মধ্যে দেখতে পাচ্ছেন সেফ অ্যাড্রেস একটা অপশান তো আপনার এই সেফ অ্যাড্রেসটার উপর একবার ক্লিক করে দেবেন তো সেফ অ্যাড্রেসটার উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গা মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাট এ নিউ অ্যাড্রেস তো আমার এখানে যেহেতু কোনো রকম অ্যাড্রেস অ্যাড করা নিয়ে আমার এখানে নতুন করেই করতে হবে তো আপনার কী করবেন এই জায়গা মধ্যে অ্যাট এ নিউ অ্যাড্রেসটার উপরে একবার ক্লিক করে দেবেন আচ্ছা তো আমি এখান থেকে একবার অ্যাট এ নিউ অ্যাড্রেসের ব্যাপার ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনার কী করবেন এই জায়গার মধ্যে নট নাও করে দেবেন নট নাও করে দেওয়ার পর এই জায়গার মধ্যে আপনার ফুল নেমটা আপনি আপাতের মতো করে দিয়ে দেবেন তো আমার নাম যেহেতু বলাই আমি এখান থেকে একবার বলাইটি দিয়ে দিচ্ছি বি এ এল এ আই আচ্ছা তো এখানে বলাই দেওয়ার পর আমি এখান থেকে বর্মনটা দিয়ে দেবো আচ্ছা তো বর্মন দেওয়ার পর এই জায়গা আমাদের দেখতে পাচ্ছেন ফোন নম্বর রিকোয়েস্টেড তো এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলো রিকোয়েস্টেড অর্থাৎ স্টার চাচ্ছে এই জায়গা আমাদের দেখতে পাচ্ছেন একটা করে কিন্তু এস্টার চলে আসে এই এস্টাগুলো কিন্তু আপনার মাস্ট অবশ্যই ফিল করতে হবে তা হলে কিন্তু আপনার পার্সেল আসবে না পার্সেল আসবে আলাদা অ্যাড্রেসে চলে যাবে হয়তো আপনার পার্সেলটা ক্যান্সেল বা রিটার্নও হয়ে যেতে পারে অটোমেটিক্যালি ওকে তার জন্য আপনার কী করবেন যেহেতু আপনি কারেক্ট মানে লোকেশানের মধ্যে আপনার মানে ফর্মটি সাবমিট করতে চান সেই জন্য কী করতে হবে এই যে আমাদের দেখতে পাচ্ছেন ইউজ মাই লোকেশান তো আপনার কী করবেন এই ইউজ মাই লোকেশানটার উপরে একবার ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করে দেওয়া এই যে আমাদের দেখতে পাচ্ছেন ফর এ বেটার এখানে এক্সপিরিয়েন্স টার্ন অন ডিভাইস লোকেশন তো আপনার কী করবেন এই ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং চলবে গিয়ে লোডিং দেওয়ার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট আপনি আপাতত মতো এখানে ডিটেলসটা এখানে দেখতে পারবেন আমার এখানে ডিটেলসটা কিন্তু ফুল চলে আসছে তো এখন আপনারা কী করবেন এই কনফার্মটার উপরে একবার ক্লিক করে দেবেন কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে পিনকোডটি চলে আসে আপনি যে জায়গায় আছেন কারেক্ট পিনকোড কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে তারপর স্টেটটা এই জায়গা দেখতে পাচ্ছেন স্টেট অর্থাৎ রাজ্যকে বোঝায় আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্য কিন্তু এখানে অটোমেটিক্যালি ভরে যাবে তারপর সিটি আপনি ধরে নাও আপনি কারেক্ট ইউজ মাই লোকেশানে ক্লিক করলেন আপনি যে জায়গায় সিটি বা আপনি যে জায়গায় আছেন এখন সেই জায়গায় কিন্তু সিটিটা এখানে অটোমেটিক্যালি ভরে যাবে তো যেহেতু আমি সিটি থাকি কোচবিহার শহরের মধ্যে থাকি আমি কুচবিহারে থাকি না আর অনেকে একজন আমাকে কমেন্ট করেছেন যে বলে দে আপনি কি কুচবিহারে থাকেন তো দেখুন আমি কোচবিহারে থাকি না অর্থাৎ আমাদের সিটি অর্থাৎ শহর আমাদের নাম হচ্ছে শহর কোচবিহার আমি থাকি এদিকে কোচবিহারের পাশাপাশি এদিকে থাকি ওকে আচ্ছা তবে একটু স্কল করবে এসকল করবে এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনি আপনাদের মতো করে হাউস নংটি সুন্দর করে দেবেন তো বিগত আজ থেকে এক মাস দু মাস আগের ভিডিও কিন্তু আমি বলেছি যে হাউস নং মানে কি আর এই বিষয়ে ফুল একটা টিপস ভিডিও আমি দিয়েছি অলরেডি দু তিনটা চাইলে আমার প্রোফাইলে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারো যে ফ্লিপকার্টে অ্যাড্রেস কীভাবে ভেরিফাই করতে হয় তো আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আমি দিয়ে দেবো তো চাইলে আপনি ভিডিওর উপরে আই বাটন থেকেও দেখে নিতে পারবেন সঠিক নিয়মে ওকে তো আজকে ভিডিও ছিল যে আপনি এখান থেকে কারেক্ট মানে লোকেশনের মধ্যে কীভাবে আপনি আপনার ফ্লিপকার্টের ডেলিভারি অ্যাড্রেসটি ফিল আপ করবেন তো দেখুন এভাবে কিন্তু ইউজ করলে আপনার পার্সেল যখন আসবে তখন পার্সেল কিন্তু ক্যান্সেল হবে না আর পার্সেল কিন্তু রিটার্ন যাবে না সো এখন আপনার কী করবেন আপনি আপাতত মতো করে হাউস নেম বিল্ডিং নেম এটা কিন্তু রিকোয়েস্ট যাচ্ছে যেগুলো রেজিস্টার আছে সেগুলো আপনি কিন্তু এখানে ফিল আপ করে দেবেন তো দেখ রোড নেম এখানে দেখতে পাচ্ছেন শীতল কোথির সাবস্ট্যান্ড আমার এখানে দেখিয়েই দিয়েছে অলরেডি এরিয়া এটা এখানে দিয়ে দিয়েছে চাইলে আপনি কলোনি দিতে পারেন এড়িয়ে দিতে পারেন কলোনি অর্থাৎ বসতি ঘর আপনি যে জায়গায় এখন আছেন সেই জায়গায় একটু মানে সংক্ষেপে একটা যদি আপনি গ্রামের নামটা দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখানে বলছে যে কলোনি তারপরে বিল্ডিং নেম দেওয়ার দরকার নেই আপনি এখান থেকে বিল্ডিং নেম তো আপনি হাউস নং বা বিল্ডিং নেম এই দুটোর মধ্যে যে কোনো অ্যাকটা দেবেন হয়ে যাবে ওকে তো দেওয়ার পর আপনার কী করবেন টাইপ অফ অ্যাড্রেস আপনি যদি হোমে নিতে চান নাকি আপনার পার্সেলটা হোমে নিতে চান নাকি এখানে ওয়ার্কে নিতে চান যদি আপনি হোমেই নিতে চান বা যদি আপনি বাড়িতে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি হোমটা একবার সিলেক্ট করে রাখবেন আর যদি আপনার ওয়ার্ক বা ধরে নাও আপনি কোনো কিছু কাজে আছেন সেই কাজের মধ্যেও আপনি পার্সেল নিতে পারবেন তো আপনি যদি কাজের মধ্যে থাকেন এই মানে ওয়ার্কটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেফ অ্যাড্রেসের উপর ক্লিক করবেন তো আমার এখানে এই মুহূর্তে সেফ অ্যাড্রেস না তো যেহেতু আমি এখান থেকে ফর্মটি মানে ফুল ফিল আপ করে নিই আপনি আপাদের মতো করে ফিল আপ করে নেবেন তো আমি আর এখান থেকে দেখিয়ে দিতে চাচ্ছি না আর আজকের ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে একটাই বলে থেকে আপনারা সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন